আবার সেই ভারতীয় কোচের ওপর ভরসা করেছে সাকিবদের বোর্ড। ভারতের কাছে টেস্ট সিরিজে ঘরের মাঠে 0-2 ব্যবধানে হারার পরই বাংলাদেশের দায়িত্ব ছেড়েছেন রাসেল ডমিঙ্গো। এই অবস্থায় আবার ভারতীয় কোচের ওপর আস্থা রেখেছেন বাংলাদেশের ক্রিকেট বোর্ড। তো এশিয়া কাপে সাকিবুল হাসানদের টেকনিক্যাল পরামর্শদাতার দায়িত্বে ছিলেন শ্রীধর শ্রীনাম। ডমিঙ্গো দায়িত্ব ছাড়াই আবার তার উপর আস্থা রেখেছেন বাংলাদেশের ক্রিকেট কর্তারা। এবার শ্রীরামের সঙ্গে দীর্ঘ সময়ের চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের কর্তারা। বাংলাদেশের ক্রিকেট বোর্ড সূত্রের খবর, 2024 সালের টি-20 বিশ্বকাপ পর্যন্ত শ্রীরাম থাকবেন সাকিবদের সাজঘরে। নতুন চুক্তি করার জন্য শ্রীরাম কয়েকদিন আগেই পৌঁছে গেছে ঢাকায়। গত টি-20 বিশ্বকাপ পর্যন্ত শ্রীরামের সঙ্গে চুক্তি করেছিল বাংলাদেশ। শুক্রবার বাংলাদেশের প্রিমিয়ার লীগের উদ্বোধনী ম্যাচে মিরপুর স্টেডিয়াম প্রেসিডেন্ট বক্সে ছিলেন শ্রীরাম। তার সঙ্গে ছিলেন বাংলাদেশের বোর্ডের প্রধান নজরুল হাসান পাপন, ছিলেন বাংলাদেশের টেস্ট ও টি-20 দলের অধিনায়ক সাকিব ও তিনজনকে একসাথে কথা বলতে দেখা গেছে। শ্রীরাম টেকনিক্যাল পরামর্শদাতা থাকার সময় বাংলাদেশ 13টি টি-20 ম্যাচ খেলেছিল, তার মধ্যে 4টি ম্যাচ জিতেছিল এবং 9টি হেরেছিল। প্রথমবার টি-20 বিশ্বকাপের সুপার 12 পর্বে 2টি ম্যাচ জিতেছিল বাংলাদেশ। ভারতের বিরুদ্ধে দারুণ লড়াই করেছিল সাকিবের দল। শ্রীরামের উপস্থিতিকে টি-20 ক্রিকেটে বাংলাদেশ পারফরমেন্সকে ইতিবাচক বলেই মনে করছেন সেদেশের বোর্ড কর্তারা। তার কাজে খুশি দলের ক্রিকেটাররাও। তাই 46 বছরের ভারতীয় কোচের আগামী টি-20 বিশ্বকাপ পর্যন্ত টেকনিক্যাল পরামর্শদাতার দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ক্রিকেট বোর্ড কর্তারা।